সো ওয়েলকাম ব্যাক টু দ্য কোর্স। আমরা আমাদের কোর্সে এসে পড়েছি ফেরত, এবং ডিলের জন্য একটু সরি, কারণ আমি বেশ কয়েকদিন যাবত একটু দেশের বাইরে ছিলাম, তাই আমি কোর্সটা কন্টিনিউ করতে পারিনি। সো এখন আই এম ব্যাক এবং আমি এই কোর্সটা আবার কন্টিনিউ করছি। সো আগে সরি যে আপনাদের একটু ওয়েট করতে হয়েছে, এবং এখন আমরা কোর্সটাকে আরও বেটারভাবে কন্টিনিউ করবো। সো আমরা সব কিছু মেনটেন করবো, প্রত্যেক উইকে ভিডিও থাকবে এখন থেকে। সো আমরা শুরু করছি। শুরু করার আগে আমরা আজকে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা প্লেয়ারটাকে মুভ কীভাবে করবো। ফার্স্ট অফ অল আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্লেয়ারটা যেটা, যেটা যদি আমি এখানে ক্লিক করার পর আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, এটা কিন্তু এখন সেন্টারে নাই স্ক্রিনের। সো আমি কীভাবে এই প্লেয়ারটাকে স্ক্রিনের সেন্টারে আনবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল কাজ। সেটা করার জন্য আমাদের একটা মেথড আছে ট্রান্সফর্ম। সো সেটা করার আগে কিছু জিনিস এখানে বেজে দেখে নিতে হবে। যদি আমাদের পজিশন ট্রান্সফর্মের এখানে পজিশনটা সবগুলো জিরো করে দিতে পারি, তাইলে সেটা সেন্টারে এসে পড়বে। তো এখন আমরা দেখাচ্ছি আপনাকে জিরো জিরো করে দিয়েছি এবং সবগুলো সেন্টারে এসে পড়েছে। ঠিক ঠিক সেভাবেই যদি আমরা এটা কোডের মাধ্যমে করতে পারি, তাহলে এই জিনিসটা আরও ফুটে উঠবে। তো এই জিনিসটা কোডের মাধ্যমে করার জন্য জিনিসটা আমরা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে একটা স্টেটমেন্ট যেটা আমি আপনাকে দেখাবো। সেটা হচ্ছে এই স্টেটমেন্টটা, ট্রান্সফর্ম ডট পজিশন, যে আমরা কী ট্রান্সফর্ম করবো, পজিশনটা ট্রান্সফর্ম করবো এবং একটা নতুন ভেক্টর অ্যাসাইন করে দেবো। আপনারা যেটা করতে পারেন, আপনারা ঠিক এইখানে চলে যেতে পারেন, বা আমি জাস্ট আপনার এটা আমি জাস্ট এটা কপি করবো, কারণ কিছু আমি এটা কপি করে নিয়ে নেবো, কারণ আমার এটাই দরকার। সো অ্যাজ ইউজুয়াল এটা আমার কপি করাই আছে। এখন যখন আমি প্লে দিব, সো প্লে দিলে আপনি দেখবেন এটা সেন্টারে এসে পড়ছে। সো আমাদের প্রাইমারি টার্গেট আমরা ফিলফুল। নাও আমরা এখন প্লেটা মুভ করব। সো মুভ করার জন্য আমরা যে জিনিসটা সাধারণত করে থাকবো সেটা হচ্ছে এইটা, ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট। ডটের পর যা কিছু থাকবে, মানে একটা কিছু করার পর, মানে ট্রান্সফর্ম মানে কোন জিনিসটাকে আমরা চেঞ্জ করতে চাই, কোনো একটা জিনিসের উপরে আমরা একটা কম্পোনেন্ট, মানে একটা কম্পোনেন্টের উপর, ট্রান্সফর্ম কিন্তু একটা কম্পোনেন্ট, আমরা একটা কম্পোনেন্টের উপর যখন একটা মেথড অ্যাপ্লাই করবো, ডট দিয়ে মেথডটা অ্যাপ্লাই করবো। লেট মি রিমাইন্ড ইউ যে প্রত্যেকটা মেথডে একটা প্যারেন্থেসিস থাকতে হবে, ফার্স্ট ব্র্যাকেট থাকতে হবে। সো এই ট্রান্সলেট মেথডটা যে আমরা ইউজ করবো সেটা হচ্ছে খুবই সিম্পল। আপনি দেখেন আমরা এখানে যাবো, আমরা আবার ট্রান্সফর্ম লিখবো, ডট ট্রান্সলেট লিখবো। অ্যান্ড এখানে আমরা লিখবো ভেক্টর, আর আমরা শর্টকাট ইউজ করবো, নিউ ভেক্টর না ইউজ করবো, শর্টকাট হচ্ছে ডট রাইট। দেখেন এখন যেমন আমরা এটা দিব, এটা ডান দিকে যাচ্ছে। আর একটা জিনিস আপনি লক্ষ্য করেন, ট্রান্সফর্ম ডট পজিশনে এক্স অ্যাক্সিসে ভ্যালুটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এখন একটা মজার জিনিস আপনারা লক্ষ্য করেন, যে যখন আমি এটা যখন এটা ডান দিকে যাচ্ছে তখন এক্স অ্যাক্সিস এর ভ্যালুগুলো হচ্ছে পজিটিভ, যখন এটা বাম দিকে যাচ্ছে তখন এক্স অ্যাক্সিস এর ভ্যালুগুলো হচ্ছে নেগেটিভ। ঠিক সেম ওয়েতে আপনি আবার দেখেন, যখন এইটা নিচের দিকে আছে তখন ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু নেগেটিভ, এবং যখন এটা উপর দিকে যাচ্ছে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা পজিটিভ। আমরা এই সিম্পল চেঞ্জগুলো লক্ষ্য করে আমরা বেসিক্যালি প্রোগ্রামটা রাইট করবো। সো এখন এটা অটোমেটিক্যালি রাইটে যাচ্ছে। এখন আমি জিনিসটা অনেক ফাস্ট, ফার্স্ট অফ অল যেটা আমরা একটু আগে দেখলাম সেটাকে আমি রিয়েল টাইমে নিয়ে আসি, কারণ যদি কেউ 1080 Ti ইউজ করেন সেভাবে এই গেমে 200-300 FPS। সো দেখা যাবে সাং চোখের পরে চলে গেছে, মনে হবে একটা বুলেট গেম, দেখতেও পারবেন না কি হয়েছে। তো জানি এই কারণে গেমে যে জিনিসটা ইউজ করা হয়, আপনি যত হাই FPS এখানে না কেন, এখানে রিয়েল টাইম ইউজ করা হয়, সে ওটা ম্যাটার করে না। টাইম ডট ডেল্টা টাইম, যেখানে আমরা রিয়েল টাইম নিয়ে আসলাম, এখন দেখেন জিনিসটা অত স্লো হয়েছে। দেখেন অনেক স্লো। এখন এইটার পরে আমি এইটার সাথে যা গুণ করবো সেটা হচ্ছে ভেলোসিটি বা স্পিড, 5 মিটার/সেকেন্ড। এটার পরে আমরা যে গুণ করলাম সেটা হচ্ছে ভেলোসিটি। এখন দেখেন স্পিডটা আগের থেকে একটু বেড়েছে। সো খুব কিন্তু আহামরি কোনো কোডিং করিনি, মাত্র 1-2 লাইন লিখছি এই লেকচারে। এতক্ষণে 2 লাইনে আমরা এত বড় একটা পরিবর্তন আনছি। এখন আমি আপনাদের এই জিনিসটাকে একটু ভাঙি, অ্যাকচুয়ালি কী ঘটতেছে। অ্যাকচুয়ালি এই জায়গাটাকে
এইটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এইটা, জাস্ট এই পার্ট, জাস্ট এই পার্টটুকের অর্থ কি? আপনি জাস্ট এই জায়গাটার জায়গায় এই জায়গাটা যদি রিপ্লেস করে দেন তাহলে এই পার্টটাই হবে। আমি চাচ্ছি এটা, এটা হচ্ছে আপনাদের চ্যালেঞ্জ, এটা আপনারা আজকে করেন, রিপ্লেস করেন, দেখেন কি হয়, নিজে নিজেই দেখেন কি হয়। এবং এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা নেগেটিভ দিকে কীভাবে যাবো, এটা আমি, এটাও আপনাদের চ্যালেঞ্জ যে আপনার বাম দিকে কীভাবে যাবেন। সেটা হচ্ছে কপি না করে আমি এখানেই দেখাই যে এই জিনিসটার ভ্যালু -1 হলে এটা বাম দিকে যাবে, ঠিক না? হ্যাঁ যাবে তো। এই যে এটা আপনি এইখানে কীভাবে অ্যাপ্লাই করবেন, সমান সমান যদি এই জিনিস হয় তাহলে আমরা যদি এই জিনিসটা এখন কপি করি এই জায়গায় দিই, আনার পর আমরা যদি এখানে -5 দিই তাহলে কি হবে জানেন? এই -5টা যে এই 1 এর সাথে মাল্টিপ্লাই হবে, যার ফলে -5ই হবে। এই -5টা আবার 0 এর সাথে মাল্টিপ্লাই হবে, যার পরে আবার 0 হবে। এই -5টাই আবার হবে, যার ফলে আপনার স্পিডের ভ্যালুটা যাই দেন না কেন ওই স্পিডটাই বাকি কাজটা করে দেবে, মানে এই ভ্যালুটাকে ম্যানিপুলেট করতে পারলেই হয়েছে। এখন আপনি ডিরেক্টলি গেমে কীভাবে ভ্যালুটাকে ম্যানিপুলেট করবেন, গেমটা চলাকালীন বা ভ্যালুটা স্টোর করে রাখবেন কীভাবে, খুবই সিম্পল, ভ্যারিয়েবল ইউজ করে। ভ্যারিয়েবলে জিনিসটা যখন প্রোগ্রাম রান করা হয় তখন টেম্পোরারি কিছু জিনিস স্টোর করা হয়, এবং আজকালকার গেমে টেম্পোরারি স্টোরিংয়ের ব্যাপারটা এত বেড়ে গেছে যে আমাদের 8GB র্যাম লাগে গেম খেলতে মিনিমাম। আমি জানি না আপনারা কল অফ ডিউটি গেম খেলেন নাকি না, কল অফ ডিউটি টাইম গেমে মিনিমাম 6GB টেম্পোরারি মেমোরি থাকে একটা লেভেলে, 6GB মেমোরি ইউজ করে, লেভেল টেবল থাকে, ক্যারেক্টার ট্যারেক্টার থাকে, সব মিলে 6GB ফাইল আপনি দেখতে পাচ্ছেন। আরেকটা মিশনে চলে যায় ওই সব ডিলিট হয়ে আরেকটা লেভেলে এসে পড়ে, খালি কী রয়ে যাচ্ছে না আপনার সেই ফাইলটা, যে কোন জায়গায় কোন চেক পয়েন্ট আপনি আটকে গেছিলেন আর কিচ্ছু না। সো এই মেমোরিটা অনেক দ্রুত অ্যাক্সেস করা হয়, যার ফলে মেমোরিটার স্পেস কম হয়, নর্মাল হার্ড HDD মতো হয় না। এটার নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আমরা শর্টকাটে বলি র্যাম। এটার অ্যাক্সেস টাইম এত কম যে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে 0.00001 সেকেন্ড সামথিং লাইক থাকে, মানে মোর দেন আ ব্লিঙ্ক অফ আই, মানে একটা থান্ডার বোল্ট যতটুক টাইমে হয় অলমোস্ট তার সমান কিছু একটা টাইমে এই কাজটা ঘটে যায়, এত জলদি জিনিসপত্র চেঞ্জ হয় এবং আমাদের আইকে ট্রিক করে ফেলে যে মনে হয় আরে সব কিছু স্মুথলি চলতেছে, কিন্তু আমাদের র্যাম অনেক ফাস্ট কাজ করতেছে, স্পেশালি DDR4 র্যামগুলো এখন যে বাজারে আছে এগুলো প্রচণ্ড ফাস্ট। যদি এটার ফুল পটেনশিয়াল আমরা দেখতে পারি না, ফুল পটেনশিয়াল আমাদের লাগে না, আমাদের DDR3 র্যাম হলে আমাদের গেম ফ্যান্টাস্টিক চলবে। DDR4 র্যাম এবং 3 র্যামের মধ্যে আমি তেমন একটা পার্থক্য দেখি না ভাই, আপনারা হয়তো গেমার মানুষ সমস্যা বড় গেমার দেখতে পারেন। তাহলে আমরা একটা ভ্যারিয়েবল কীভাবে লিখবো? সো ভ্যারিয়েবল লেখার খুবই সিম্পল হয়ে হচ্ছে, ফার্স্ট অফ অল আপনার ভ্যারিয়েবলটা দুই টাইপের হয়, লোকাল আর গ্লোবাল। গ্লোবাল যে ভ্যারিয়েবলটা হয়, যে পাবলিক যে ভ্যারিয়েবলটা হয়, সেই ভ্যারিয়েবলটা হচ্ছে একটা স্ক্রিপ্ট থেকে আরেকটা স্ক্রিপ্ট নিতে পারবে, কিন্তু লোকাল ভ্যারিয়েবল একটা স্ক্রিপ্ট থেকে আরেকটা স্ক্রিপ্ট নিতে পারবে না। এই হচ্ছে পার্থক্য। এখানে আমরা পাবলিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ভ্যারিয়েবল টাইপ কী হবে? ফ্লোট। ফ্লোট শব্দটার অর্থই হলো যে নাম্বারটা আমরা নিব সেটা হচ্ছে এটা ফ্লোট এবং ইন্ট দুই টাইপের নাম্বার ইনপুট নেওয়া যায় ডাটা হিসাবে। ইন্টটা হচ্ছে হোল নাম্বার আর ফ্লোটটা হচ্ছে রেশনাল নাম্বার, এটি জাস্ট আর কিচ্ছু না। এরপরে আমরা একটা নাম দিই প্রত্যেকটা ভ্যারিয়েবলের নিজস্ব নাম থেকে, এটা নাম দিলাম আমরা স্পিড। স্পিড দিয়ে আমি লিখলাম 5.0, 5.0 দিতে হবে কারণ এটা রেশনাল নাম্বার, এবং একটা সাফিক্স দিতে হবে f, যেটা দ্বারা ডিনোট হচ্ছে যে এটা একটা ফ্লোটিং নাম্বার বা রেশনাল নাম্বার। এবং এই জায়গাটাতে জাস্ট আমি 5টা কেটে দিয়ে দেব স্পিড। নর্মাল ম্যাথমেটিক্স এক্সের ভ্যালু 5, তো এখানে আপনি এক্সের ভ্যালু 5 বসায় দেন, দেখেন কি চেঞ্জ করতেছে। যেমন স্পিডের ভ্যালু 5, আমরা স্পিড ভ্যারিয়েবলটা ইউজ করতেছি, এখন দেখেন ঠিক সেম চেঞ্জটাই ঘটবে। অলরাইট, ঠিক সেম জিনিসটা। আমি কিন্তু আপনাদের যেখানে প্লে করতে বলছি যে জিনিসটা যিনি বাম সাইডে যায় এটা আপনাদের চ্যালেঞ্জে আছে, এবং আমি আরও কিছু জিনিস আপনাদের নিয়ে আসবো সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য এটাই। এবং নেক্সট ভিডিও সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটা যে আজকে আমি খালি দেখালাম এমনি মুভ করে, নেক্সট ভিডিওতে একটা কী চাপলে মুভ করবে, জাস্ট এই জিনিসটা অ্যাড করে দিলেই দেখবেন আপনার গেম এখন কন্ট্রোল হবে আর কিচ্ছু না। সো দ্যাটস ইট ফর নাও, নেভার মাইন্ড আমরা একটু লেট করেছি, আমরা এখন থেকে রেগুলার থাকবো। এবং থ্যাংকস টু আওয়ার এডিটর
আমার নতুন আমরা একটা এডিটর নিয়েছি, আজাদ আখতার তার নাম। থ্যাংকস টু হিম অ্যান্ড থ্যাংকস টু অল অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।